হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর বন্ধুরা, আজকে আরেকটা নিউ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে এখন ব্লগটা শুরু হচ্ছে, এখন প্রায় 3টা বাজছে, তো এই টাইম থেকে ব্লগ শুরু হচ্ছে। আমাদের জাস্ট স্নান হলো, খাওয়া হলো, সকাল থেকে যা কাজকর্ম ছিল মানে সব সারা হয়ে গেছে। আর খেতে বসেছে পড়ে আজকে চলে এসেছে বৃষ্টি, তো বৃষ্টির তো লজ্জা ভেঙেছে, এখন রোজই আসছে, এখন আর সমস্যা নেই, এখন রোজ বৃষ্টি হচ্ছে, কালকেও হয়েছে, আজকেও হয়েছে। আজকে সকাল থেকে মানে প্রচণ্ড বৃষ্টি ছিল, আর আজকে স্কুলে যেতেও খুব কষ্ট হয়েছে। তো যাই হোক, ডিউটি সারিয়ে আসলাম, আর সবই খেতে বসেছি, এখন আবার হুড় মুড়িয়ে বৃষ্টি চলে আসলো। আর আজকে কি বলতো, কাচাকুচি করেছে অনেক কিছু, তো কালকেও হঠাৎ করে বৃষ্টি এসেছিলো, তখন আমরা কেউ বাড়িতে ছিলাম না, আর যা কাচাকুচি হয়েছিলো সব আবার ভিজে মানে একদম শেষ। তো আজকে আবার সেম কাচাকুচি করতে হয়েছে ওগুলো। আর মাঝখানে ভালোই রৌদ্র উঠেছিল, ঠিক আছে, তো রৌদ্রের কারণে সব কিছু শুকিয়ে গিয়েছিলো। আর আমি জাস্ট ডিউটি সেরে এসে দেখো এখানে মশারিটা কেচেছি, মশারিটা কেচে আজকে নিয়ে দিয়েছিলাম, এখন বারান্দায় ঝুলিয়ে রাখছি, কারণ হলো বাইরে তো এখন দেওয়া যাবে না, দেখা যাক। এখনও হালকা হালকা পড়ছে বৃষ্টি, তো একদম একটু বৃষ্টিটা ভালোভাবে বন্ধ হয়ে গেলে তখন আবার একটু বাইরে নিয়ে দেবো, কারণ মশারিটা এখনও ভেজা। এটা আমি জাস্ট কিছুক্ষণ আগেই কেচেছি, মানে স্নানের টাইমে তখন কেচেছি, মশারিটা কেচেছিলাম, মশারিটা অনেক দিন ধরেই মানে নোংরা হয়েছিল, কাচবো কাচবো করে করে আর কাচা হচ্ছিলো না, তো তার জন্য কাচা হয়েছে। তা এখন এই যে দেখো, ছাতা ফাতা নিয়ে বাইরে গিয়েছিলাম, তো বাইরে কাপড় ছিল, তুলে আনতে আনতে মানে প্রায় অর্ধেকটা ভিজে গেছে, আর বাকিটা আরও অনেকক্ষণ আগে তুলেছিলাম তার জন্য ওটা বেঁচে গেছে। তো চলো এখন এই যে এই মহারাজের দেখো খাওয়ার হয়েছে, কিন্তু তো জানো আমি আমার মোবাইল দিয়ে পুলিশ ম্যানকে ফোন করছি, তারপরে পুলিশ ম্যান এসে নিচ্ছে না, মানে ও মোবাইল দিয়ে পুলিশ ম্যানকে ফোন করছে আমাকে এসে নিয়ে যাওয়ার জন্য। আমি এখন পুলিশ ম্যানকে ফোন করছি, বন্ধুরা জানো তো ওর খাওয়া হয়েছে, ওকে জাস্ট বলছি যে এখন 3টা বেজে গেছে একটু তো শুতে হবে, তাই না, তো ওকে বিছানায় যেতে বলছি তার জন্য। দেখো এখন দেখো পুলিশ ম্যানকে ফোন করছে, ধরে দিয়ে নিয়ে যান, তো ধরে দিয়ে নিয়ে একদম একে থানায় বেঁধে রাখে, একে তো দেখেছো পুলিশ ম্যানকে ফোন করছে আমাকে ধরে দিয়ে বেঁধে নিয়ে যাওয়ার জন্য থানাতে। তো চলো এখন ওকে একটু শোয়াতে হবে, আর আমি যতক্ষণ বিছানায় যাব না এই হনুও বিছানায় যাবে না, ঠিক আছে, তো এই হনুর জন্য আমাকে যেতেই হবে, ঠিক আছে। বাইরে কিন্তু অনেক কাজ আছে, ভেবেছিলাম একটু করব, মানে এই যে কাপড় চোপড় তুলে এনেছি, অনেক কিছু এলোমেলো হয়ে আছে বারান্দাটা প্রায়, তাছাড়া এই ঘরেও দেখো অনেক কাপড় তুলে এনেছি, এই যে এগুলো সব কাঁচা হয়েছিল, এগুলো শুকিয়ে গেছে, তো এগুলো গোছাতে হবে, কিন্তু এখন পারা যাবে না, ঠিক আছে। আগে চলো এটাকে আগে বিছানা দিয়ে দে, আস কি। তো চলো এখন একটু ওকে ঘুম পাড়াবো, আর বন্ধুরা আবার বিকেল টাইমে আবার আসবো, আর আজকে মশারিটা অনেক দিন পর খোলা হয়েছে তার জন্য মনে হচ্ছে ঘরটা একদম পুরো ফাঁকা ফাঁকা হয়ে আছে, তাছাড়া ফ্যানগুলোও আজকে ক্লিন করা হয়েছিল। তো এখন গরম চলে এসছে, বৃষ্টি চলে এসছে, তার জন্য পাখা তো লাগবেই, তো আজকে পাখাগুলোও একটু পরিষ্কার করে নিয়েছি। তো চলো পরে কথা হচ্ছে, লাইটটা অফ করে দিই, নয়তো ওর চোখে ঘুমই আসবে না। তো বন্ধুরা, ত্রিশুকে নিয়ে একটু শুয়েছিলাম তোমরা তো দেখলেই, আর জাস্ট এইমাত্র উঠে গেলাম, কারণ কি বলতো এখনও অনেক তো বেলা আছে, কিন্তু মনে হচ্ছে পুরো মানে সন্ধে হয়ে গেছে, একদমই অন্ধকার হয়ে গেছে, আর বৃষ্টি নেমেছে, আজকে তো সারাদিনই বৃষ্টি হচ্ছে। আর এখন দেখো আমি হুড়মুড়িয়ে উঠে গিয়ে এই যে দেখো বৃষ্টি হচ্ছে, গেট খোলা রেখে দিয়েছি কারণ বড় আসার টাইম হয়েছে, তো এদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ও আর গেটটা খুলতে পারবে কি পারবে না তার জন্য গেট খোলা, ঠিক আছে। আর এদিকে দেখো ভালোই বৃষ্টি হচ্ছে, একদম ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমি হুড়মুড়িয়ে উঠে গেলাম, উঠে কী করেছি বলতো, হাঁস মুরগি পায়রা ওদেরকে খাবার দাবার দিয়ে এখন ঘরে ঢুকিয়ে দিয়েছি এই বৃষ্টির দিনে, নয়তো বৃষ্টি যখন মানে জোরে যখন বৃষ্টিটা শুরু হয়ে যাবে তখন কোনটা কোথায় কোন দিকে চলে যাবো খুঁজেও পাবো না, তার জন্য ভাবছি চলা ওদেরকে আগে ঘরে দিয়ে দিই। আর এখন এই যে ঘর ঝাড়ু করছি, ঘর দরগুলো ঝাড়ু করে নিই, এমনিতেই মানে বিকেল গড়িয়ে গেছে, 4টা বেজে গেছে,
আজকে আমার আর মশারিটা আর শুকালো না, দেখো মশারি এখানে, মশারি থেকে এখনো জল পড়ছে, এখনো নীলের জল পড়ছে নিচে, দেখো দেখা যাচ্ছে জল। আজকে আর মশারি শুকাবে না, রাত্রিবেলা কী করবো ঠিক বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম মানে যে রৌদ্রটা পড়েছিল আমি ভেবেছিলাম আজকে মশারিটা হয়তো শুকিয়ে যাবে, কিন্তু আমি মশারি ধোয়ার সাথে সাথেই চলে এসেছি বৃষ্টি, তার আমার মশারি শুকালো না। কৃষও এখনো ঘুমাচ্ছে, কারণ আজকে ওয়েদারটাই সত্যি মানে এমন ওয়েদার হলে দেখবে ঘুম কিন্তু ভাঙে না, আমারও উঠতে ইচ্ছে করছিল না। কিন্তু আর দেখো কোথায় কি রেখে দিয়েছি, মানে বৃষ্টি শুরু হলে কোথায় কি মেলে দেবো সেটা আমি নিজেও জানি না। চলো বারান্দা ঝাড়ু হয়ে গেছে, এবার হলো ঘর ঝাড়ু দেব। আর এই যে এখানে দেখো সব কাপড় পরে আছে, এখন আগে ঘরটা ঝাড়ু করে নিই তারপর কাপড়গুলো গুছিয়ে নেব। তো বন্ধুরা কাপড় গোছানো আর হলো না, বর চলে এসছে, তো সন্ধে প্রদীপ দিল এসে, আর আমি জাস্ট একটু মোবাইল ঘাঁটছিলাম, এখন চলে এসেছি কিচেনে, কারণ সন্ধ্যের টাইম, পেটে তো খিদে লেগেছে। কিন্তু কী খাই বলো তো, কী খাই কী খাই, তাছাড়া ভুঁড়ির কথা ভাবলে, এই যে দেখো কত বড় ভুঁড়ি হয়েছে, তো এই ভুঁড়ির কথা ভাবলে না কিছুই খেতে ইচ্ছে করে না, এত বড় হয়ে যাচ্ছে ভুঁড়িটা। কিন্তু জিভের লোভটাও সামলাতে পারছি না, মানে খেতে তো হবেই, তো চলো কী করা যায় আগে দেখে নিই একটু, ঠিক আছে রেডি করে তারপর আসছি। বন্ধুরা সন্ধ্যেবেলা এখন দুজনে মিলে দেখো টিফিন রেডি করছি, বাইরে হচ্ছে বৃষ্টি, আর এদিকে দেখো গরম গরম পুরি ভাজা হয়ে গেছে, তো ও ভাজছে এই যে, আর আমি হলো এদিকে সুজি করব, বাইরে বৃষ্টি হচ্ছে তো একটু ভালো কিছু টিফিন করতে ইচ্ছে করছে, কিন্তু এখন ঘরে যা আছে তা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো আমাদের টিফিন রেডি হয়ে গেছে, এখানে হলো গরম গরম পুরি, তার সাথে হলো সুজি করে নিয়েছি একদম দুধ টুধ দিয়ে, ঠিক আছে তো টেস্টি টেস্টি টিফিন, আর বাইরে হচ্ছে ঝুমঝুমে বৃষ্টি, তো চলো এরকম গরম গরম টিফিন এই বৃষ্টির দিনে খুবই ভালো লাগে, তো চলো আমরা এখন টিফিন করে নিই তারপর আবার আসছি। তো বন্ধুরা টিফিন করার পর সবজি কেটে নিয়েছি, আর এই যে দেখো এখানে মিক্সড সবজি কেটেছি, সব রকমের সবজি মিলিয়ে, আর এখানে আজকে রাইস কুকারে ভাতটা মানে দিয়ে দিয়েছি, রাইস কুকারে ভাত হচ্ছে, তো এখানে সবজি কেটে নিয়েছি, এখানে জাস্ট সিমের বীজটাকে সেদ্ধ বসিয়ে দিলাম, তো সিমের বীজ হয়েও গেছে, এখন সবজিটা বসিয়ে দেবো রাত্রিবেলার জন্য প্লাস কালকের জন্য, মানে এই সবজিটা করে নিচ্ছি, কারণ তোমরা তো জানোই আমার সকালবেলাটা খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে শুরু হয়, তখন আর ওই ওরকম সবজি ফবজি কেটে রান্না করা মানে টাফ হয়ে যায়, তার জন্য এখন ভাবলাম চলো বসে বসে এখন সবজিটাকে কেটেছি এখন রান্নাটা করে নিই। তো বন্ধুরা আমাদের এখন রাত্রিবেলা আমাদের মানে ডিনার কমপ্লিট হয়ে গেছে, ডিনার করে নিয়েছি রান্নাবান্নার পর, তো ভিডিওটা এখন আর বেশি বড় করব না, আর বকবক করতে ইচ্ছে করছে না আজকে, মানে ত্রিশুর বাবা ওরা তো ফার্স্ট সবার আগেই ওরা চলে যায় বিছানায় খেয়ে দেয়ে এসে, আর আমি একটু লাস্ট হয়ে যাই, কারণ আমি একটু ইউটিউব নিয়ে একটু ঘাটাঘাটি করে একটু ব্যস্ত থাকি তার জন্য। তো চলো আজকের মতো আমি ভিডিওটাকে এখানে এন্ড করছি, কালকে আরেকটা নিউ ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো, তো তখনের জন্য টাটা বাবা, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকে একদম সব ফটাফট তোমাদেরকে বলে দিয়েছি, কারণ আজকে আর ইচ্ছে করছে না আমার কথা বলতে, ঠিক আছে তো চলো কালকে কথা হচ্ছে আবার।